গরু পাচারের কিংপিং এনামুলকে আনা হচ্ছে কলকাতায়। সিবিআই এর নজরে এখন বসিরহাট, মালদাও, মুর্শিদাবাদ এই তিন জেলার সীমান্ত এলাকায় সংঘটিত হতো অপরাধ। বিএসএফ বা কাস্টমস এর বাজেয়াপ্ত করা গরু নিলামে কিনত সিন্ডিকেট। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, এই সংক্রান্ত কি কি তথ্য পাওয়া যাচ্ছে এবং তার পাশাপাশি জানতে চাইবো এনামুলকে কখন কলকাতায় নিয়ে আসা হচ্ছে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, তোমাকে জানিয়ে রাখবো। কলকাতায় সেকেন্ড যে কেস, অর্থাৎ এর আগে কিরালায় কেস হয়েছিল গরু পাচার নিয়ে, কলকাতায় বেশ একটি সেকেন্ড কেস হয় এবং সেই কেসে এনামুলকে গতকালই গ্রেফতার করে সিবিআই। এবং তোমাকে জানিয়ে রাখবো, সিবিআই গ্রেফতার করার পর তাকে আজকেই কলকাতায় নিয়ে চলে আসা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই গোটা ঘটনায় সিবিআই কিন্তু একেবারে অত্যন্ত সক্রিয় ভাবে তদন্ত করছে। তার কারণ এখানে অনেক বেশ কয়েকজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি জড়িত আছে বলে সিবিআই এর সন্দেহ বা তার অনুমান করছেন। এবং সেই নিরিখেই যেটা আমরা জানতে পাচ্ছি যে সিবিআই তিনটে টিম তিন জায়গাকে আইডেন্টিফাই করেছে, তিনটে জেলাকে আইডেন্টিফাই করেছে, যেখানে আইডেন্টিফাই করা হয়েছে বসিরহাট, মালদাহ এবং মুর্শিদাবাদ জেলাকে। এবং সেখানে কিন্তু যেটা জানতে পারছি যে মোর্চ পয়েন্টে কাজ হতো, সেখানে বিএসএফ বা কাস্টম থেকে কাস্টম যেই গরুগুলোকে সিজ করতো বর্ডার এলাকা থেকে, সেইগুলো গরুগুলোকে নিলাম করা হতো, অকশন করা হতো। অকশনে যে গরুগুলোকে কেনা হতো, সেই গরুগুলোকে কেনার পর সেগুলোকে সাত গুণ দাম বাড়িয়ে সিন্ডিকেটের তরফ একটি সিন্ডিকেট কাজ করতো, যে সিন্ডিকেটের নিজস্ব স্ট্যাম্প রয়েছে, সেই সিন্ডিকেটের স্ট্যাম্প দিয়ে সেই গরুগুলোকে পাচার করে দেওয়া হতো। এই ঘটনায় কিন্তু বসিরহাটের একজন প্রভাবশালী ব্যবসায়ীর নাম উঠে এসেছে, তাকে ইতিমধ্যেই নজরবন্দি করে রেখে দিয়েছে সিবিআই এবং সে কিন্তু সিবিআই নজরে রয়েছে। তার পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে দিল্লিতে একজন অত্যন্ত প্রভাবশালী বিজনেসম্যান কলকাতা, তাকেও কিন্তু সিবিআই নজরবন্দি করে রেখেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই গোটা বিষয় নিয়ে, যে এই যে টাকা, যে বিপুল পরিমাণের টাকা গরু পাচারে রয়েছে, সেই টাকা এই যে মাঝখানে যারা রয়েছে, যাদেরকে এখনো পর্যন্ত যাদের বাড়িতে রেড হয়েছে, ব্যবসায়ীদের বাড়িতে রেড হয়েছে, চার্টার্ড অ্যাকাউন্টের বাড়িতে রেড হয়েছে, তারা সেখান থেকে এই টাকাগুলো কিভাবে কোথায় পাঠাতো, শেষমেশ টাকা কোথায় পৌঁছাতো, শেষমেশ লাভবান কারা হতো, সেই বিষয়ে জানার জন্য কিন্তু সিবিআই তরফ থেকে এই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, যেই স্পেশাল টিম গিয়েছে এই তিনটে ডিস্ট্রিক্টে, সেই তিনটে ডিস্ট্রিক্ট থেকে কিভাবে কারা অপারেট করতো, কারা মিডলম্যান ছিল এবং কোথায় সেই টাকা শেষমেশ গিয়ে পৌঁছাতো, তা জানার জন্য কিন্তু ইতিমধ্যে সিবিআই টিম পৌঁছে গিয়েছে। ধন্যবাদ বিক্রম। মেলার মাঠের পর এবার বন্ধ করা হলো সেন্ট্রাল অফিসের রাস্তা। হাইকোর্টের নির্দেশ মেলেই মেলার মাঠে ঘেরার কাজ শুরু করেছে বিশ্বভারতী। আমরা এই বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, আপডেট কি? দেখো, মূলত যেটা বিষয়, বিশ্বভারতী কর্তৃপক্ষ ইতিমধ্যেই আদালতের নির্দেশ অনুযায়ী মেলার মাঠ ঘেরার কাজ শুরু করেছে। ঠিক তার সাথে সাথেই মেলার মাঠের পাশে যে মূল রাস্তা, অর্থাৎ সেন্ট্রাল অফিসের যে সামনের রাস্তা, সেই রাস্তার মুখে এবং তার সাথে সাথে আন্তর্জাতিক গেস্ট হাউসের যে মোড় মেলার মাঠের একেবারে কর্নারে, সেখানেও একটি গেট নির্মাণ করা হচ্ছে। দুটি গেট নির্মাণের কারণে বিশ্বভারতী সাময়িকভাবে এই রাস্তাটিকে আজ 7 তারিখ থেকে বন্ধ করা, অর্থাৎ আজ থেকে বন্ধ করার নির্দেশ জারি করেছে গতকাল সন্ধ্যেবেলায়। আর এর ফলে স্থানীয় বাসিন্দারা কিন্তু যথেষ্টই সমস্যায়, কারণ শান্তিনিকেতন থানা বা মেলার মাঠ যেতে হলে বোলপুরের থেকে শান্তিনিকেতনে এ প্রান্তের যারা বাসিন্দারা রয়েছেন, অর্থাৎ পূর্বপল্লী থেকে শুরু করে শ্যামবাটি, সমস্ত ক্ষেত্রেই শান্তিনিকেতন থানা বা দমকল অফিসের ওই রাস্তা যেতে হলে তাদেরকে অনেকটাই ঘুরপথে যেতে হচ্ছে এবং তারা সমস্যায় পড়ছেন। এবং সাথে সাথেই তারা আশঙ্কা করছেন, সাময়িকভাবে নয়, বিশ্বভারতী কর্তৃপক্ষ যে ভূমিকা পালন করছে গত কয়েক মাস ধরে, তাতে এই রাস্তা একেবারেই বন্ধ করে দেওয়া হবে বলে তারা আশঙ্কা করছেন। আর সেই কারণেই তারা এই মুহূর্তে আশঙ্কিতই রয়েছেন এবং তারা পরবর্তীকালে এই নিয়ে কোনো কর্মসূচিরও ভাবনা চিন্তা করা হচ্ছে। ধন্যবাদ প্রসেনজিৎ।